হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার ফলস আইল্যাশগুলো কীভাবে ক্লিন করি খুব ইজি ওয়েতে অ্যান্ড খুবই লো কস্টে। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার হাতে এখন মানে ক্লিন করার না এমন দুইটি আইল্যাশ আছে, খুবই বাজে অবস্থা এগুলোর। অনেকবার আমি এগুলো ইউজ করেছি। সো এখানে আইলাইনার লেগে আছে, আইল্যাশ গ্লু লেগে আছে। সো এগুলোকে এখন আমি প্রপারলি কিভাবে ক্লিন করতে হয় তাই আপনাদের সাথে শেয়ার করব। তো যা যা লাগছে আমার তা হচ্ছে দুটি এরকম কটন প্যাড লাগছে, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এরকম একটি মাইসেলার ওয়াটার নিয়েছি আমি, গার্নিয়ারের মাইসেলার ওয়াটার নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের মেকআপ ক্লিনজিং ওয়াটার ইউজ করতে পারেন। তো আমি গার্নিয়ারের এই ওয়াটারটা দিয়ে আমার আইল্যাশগুলো ক্লিন করে দেখাবো আজকে। সো চলুন দেখে নেই কীভাবে আমি আমার ল্যাশগুলো ক্লিন করছি। তো ফার্স্টে আমি এরকম করে আইল্যাশগুলোকে একটা প্যাডের মধ্যে নিয়ে নিব, তারপর গার্নিয়ারের এই মাইসেলার ওয়াটারটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট এরকম করে যাতে আইল্যাশ পুরোটা ভিজে যায় এইরকম পরিমাণ করে আমরা জাস্ট মাইসেলার ওয়াটারটা দিয়ে দিব এভাবে। তো দেখতে পাচ্ছেন যে ল্যাশগুলো এখন পুরোপুরি ভিজে গিয়েছে। সো এখন আমরা আরেকটা যে কটন প্যাড আছে এর মধ্যেও খানিকটা মাইসেলার ওয়াটার নিয়ে নিব। এরকম করে নিয়ে এখন এটাকে উপর থেকে এভাবে জাস্ট প্রেস করে দেব। এরকম করে প্রেস করে দিলে হবে কি, উপরের যে ময়লা অংশটা এবং নিচের যে ময়লা অংশটা দুটাই মানে মাইসেলার ওয়াটারটা দিয়ে ভিজে যাবে। সো ভিতরের গ্লু, তারপরে আইলাইনার, মাস্কারা যাই আছে সব দেখা যাবে যে খুব নরম হয়ে যাবে। তো তখন দেখা যাবে আমাদের সেগুলোকে তুলে ফেলতে খুবই সুবিধা হবে। তো এখন আমি এভাবে জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি, এগুলো এতক্ষণে ভিজে যাবে। সো 4 থেকে 5 মিনিট পরে আবার দেখা হচ্ছে। সো অলরেডি 5 মিনিট হয়ে গিয়েছে, তো আমি এখন ওপেন করে দেখি কি অবস্থা। এই যে যেমনটা বলেছিলাম অলরেডি গ্লু অ্যান্ড মাস্কারা আইলাইনার যা আছে এগুলো সফট হয়ে উপরে উঠে এসছে। সো এটাকে এখন জাস্ট আমি একটু উপর থেকে এরকম করে মুছে নেই। এই যে অলরেডি সব কিছুই উঠে আসছে। এখন আমি একটি টুইজারের সাহায্যে এখানে যে এক্সট্রা গ্লুগুলো লেগে আছে জাস্ট এরকম করে টান দিচ্ছি। এগুলো কিন্তু খুব ইজিলি চলে আসছে, কারণ আমি মাইসেলার ওয়াটার দিয়ে যেহেতু 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, সো এগুলো নরম হয়ে এভাবেই চলে আসছে। তো এখন খুবই জেন্টলি এগুলোকে আস্তে আস্তে করে রিমুভ করব। তো এই হচ্ছে ল্যাশগুলোর ফাইনাল অবস্থা, একদমই ক্লিন। একটু কোনো ধরনের গ্লু বা মাস্কারা বা আইশ্যাডো বা কোনো কিছুই লাগানো নেই। সো একদমই ক্লিন হয়ে গিয়েছে প্রপারলি। সো আপনারা চাইলে এই সিম্পল ওয়েতে খুব ইজি অ্যান্ড খুবই কম সময়ে আপনাদের আইল্যাশগুলো ক্লিন করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে, এবং যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখতে পারেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।